ভ্যানকুভারে কম বেশি ছোটোখাটো লেক, পাহাড়, কয়েকটা জায়গায় আমি ঘুরেছি, আপনাদেরকেও সেখানে নিয়ে গেছি। আজকে যাব একটা সি বিচে। সি বিচ আমার খুবই প্রিয়। আমি ওয়েট করছিলাম যে প্যান্ডেমিকটা একটু কমুক, একটু সব কিছু সবাই একটু বুঝে উঠুক যে কীভাবে হেলথ গাইডলাইন্স মেনে চলতে হবে, কীভাবে মোকাবেলা করতে হবে, তারপরে আমরা বিচে যাব। বিকজ সামারে বিচে অনেক মানুষ হয় সেজন্য। সো আমরা রওনা দিলাম। আমি এই যাওয়ার পথটা অনেকখানি দেখাচ্ছি, কারণ যাওয়ার পথটাও খুব সুন্দর, খুব রিফ্রেশিং। সামনে দেখেন পাহাড়, আর সামনেও আরেকটা দেখেন ফ্রেজার রিভারের একটা পার্ট। সো আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারহানা, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যানকুভার থেকে। আজকে খুব রৌদ্রোজ্জ্বল একটা দিন, সো আমরা সিলেক্ট করলাম এই দিনেই যাব, যদিও গরম থাকবে। সো আমরা বার্নাবি থেকে বের হয়ে আমরা খুব সুন্দর ছায়া ঘেরা রাস্তাটা দিয়ে গেলাম, আসলাম। এখন এসে উঠলাম সারিতে যাওয়ার পথটা। এটা দেখেন খুব সুন্দর একটা ব্রিজ সামনে। এই ব্রিজের পাশ দিয়ে হচ্ছে সাইডে ডান দিক দিয়ে ফ্রেজার রিভার, ও পাশে বাঁ দিকে ফ্রেজার রিভার। এবং আকাশটা দেখেন মনে হচ্ছে কেউ তুলো দিয়ে মানে আর্ট ওয়ার্ক করে রেখেছে বা কার্ট ওয়ার্ক করে রেখেছে। সুন্দর লাগছে দেখেন, সামনে সবুজ ক্লিন রাস্তা। এবং সবাই আজকে যেহেতু সানডে, সবাই বের হয়েছে ঘুরতে, আমরা যাচ্ছি। এবং খুব ভালো লাগছে যে বাসার থেকে আমি এই ডিসিশন নিয়ে এসেছি, এবং এই ভিডিওটাই আমি ভেবেছি যে খুব সুন্দর করে করব। বিকজ এটা আমি প্ল্যান করেই করছি যে ছোটোখাটো যতটুকু পারি ভিডিও করব আমি। সো কাছাকাছি চলে আসলাম একটু। আমি তো বলেছি ভ্যানকুভারে যেতে যেতে অনেক সময় আমরা নিচের দিকে নামি পাহাড় থেকে, আবার একটু পাহাড়ে উঠি। সো এখন আবার একটু নিচের দিকে নামছি। দেখেন এই যে সামনে, সামনে দেখেন এই যে বিচ, এটা ইংলিশ বের সাথে গিয়ে মিশে গেছে, অপূর্ব দেখেন। মানে এত ভালো লাগবে আপনাদের, মানে আমি এর আগে উইন্টারে ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন খুব ঠান্ডা ছিল, সো তখন ভিডিও করিনি আমি। আর তখন আমি জানতামও না যে আমি এরকমভাবে ভিডিও করে ইউটিউবে আপলোড দেব। সো এবার আমি যখন যাচ্ছি সামারে, আমি খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছি, যে সো দ্যাট আপনাদের সাথে শেয়ার করি। এই যে আশেপাশে রাস্তা বা দিকে দেখেন বাড়িগুলো, আর এখন আমরা একটা পার্কিং খুঁজছি। আলহামদুলিল্লাহ একটা সুন্দর সেই বিচের পাশেই পেয়ে গেলাম পার্কিং। আর এটা আসলে মানে হোয়াইট রক বিচ, আর হচ্ছে এটা হচ্ছে কানাডার সবচেয়ে বড় পিয়ার, একটা পিয়ার পার্ক। সো মানে অনেক এই বিচের উপর দিয়ে অনেকখানি রাস্তা, কাঠের রাস্তা করা আছে। দেখেন এই যে সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এই ট্রেনটা যাচ্ছে। আমি গুনেছি 102টা পর্যন্ত বগি গুনেছি, মালবাহী ট্রেন, আর গুনতে পারিনি, এত বগি। যাই হোক, ওয়েট করছি যে ও পাশে যাব, গাড়ি রেখে দিয়েছি, যাচ্ছি যতটুকু পারছি। আনপ্রফেশনাল হ্যান্ডে আমি ভিডিও করছি, জানি না ভিডিওটা কেমন হবে, বাট আই এম ট্রাইং টু মেক এভরি ওয়ান আই নো, মাই ফ্রেন্ডস, মাই রিলেটিভস, টু সি দিস, ওয়াচ দিস সেরেনিটি। এই যে শুরু হয়ে গেল বিচ, হোয়াইট রক বিচ। এটা আসলে সারির মধ্যে, সারি একটা এমন এলাকা যেখানে ইন্ডিয়ানরা বা পাঞ্জাব, মানে পাঞ্জাব তো ইন্ডিয়াতেই, ইন্ডিয়ানরা বেশি থাকে। সো একদম সারির শেষের দিকে এই হোয়াইট রক বিচ। এবং মানে এই বিচটার সামনে দিয়ে বা ওই মানে পিয়ার পার্কটা দিয়ে একটু সামনে এগিয়ে যাওয়ার পর আমি দেখাবো যে পাথর দিয়ে মানে ওখানে দেখেন সামনে পাথর, যে লম্বা জায়গাটা পাথর দিয়ে ওখানে একটা বর্ডারের মতো দিয়েছে। ওটা ওই পাশে হচ্ছে ইউএসএ, এই পাশে হচ্ছে কানাডা। দেখেন
ওয়েস্টার্ন গার বা সিগাল, অপূর্ব ঢেউ আসছে। বাট আমাদের কক্সবাজারের মতো লংগেস্ট সি বিচ কোথাও নাই, এবং এত সুন্দর যে ঢেউ এসে 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 আছড়ে পড়ে বিচে, এত সুন্দর কোথাও নাই। আমি তো অনেক জায়গায় কম বেশি গিয়েছি দেখেন, তাও কিন্তু ওরা যেখানে আমি যে যে জায়গায় আমি গিয়েছি না কেন, সেই সব জায়গায় না ওরা খুব সুন্দর করে মেনটেন করেছে নেচারটাকে, কেউ নষ্ট হেরিটেজ অ্যান্ড নেচারকে কেউ নষ্ট করে না। দেখেন বাচ্চাটা বড় পাথরের উপরে দিয়ে বাচ্চারা উঠছে নামছে, বিভিন্ন দেশের বাচ্চারা, পাখি উড়ে যাচ্ছে, নৈসর্গিক সৌন্দর্য যেটাকে বলে না, ঠিক নৈসর্গিক সৌন্দর্য। কি মজা করছে বাচ্চারা দেখেন। আর অনেকে আবার ফ্যামিলি এসেছে ঘুরতে, আবার ছোট বাচ্চাকেও নিয়ে এসেছে ট্রলিতে করে। আর আমি আস্তে আস্তে, আমার হাজব্যান্ড আর ছেলে সামনে চলে গেছে হেঁটে, আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি বলছি তোমরা যাও, আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে আসি, সো দ্যাট মানে আমার জন্য যেন তাদের চলার পথে কোনো ডিস্টার্ব না হয়। ওরা আস্তে আস্তে সামনে চলে গেছে, ওয়েট করছে সামনে। এই যে দেখেন পিয়ার, ঠিক আছেন, লংগেস্ট পিয়ার, মানে সমুদ্রটার উপরে দিয়ে, পানিটার উপর দিয়ে অনেকখানি জায়গা এই পিয়ার করেছে, সো দ্যাট মানুষ ওই পানিটার উপর দিয়ে হেঁটে 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 যায়, আর দুই পাশে পানি। অ্যামেজিং সানসেট, কেউ গান গাচ্ছে দেখেন, আনন্দ করছে, খুব মজা করছে, রিফ্রেশিং একটা ইভিনিং, ফ্যান্টাস্টিক সানসেট অ্যান্ড সানি ডে ছিল, খুব সুন্দর। এখন অবশ্য হালকা হালকা বাতাস, সন্ধ্যা হলে এই যে লাইট, ওই বারগুলো দেখছেন ওখানে লাইট জ্বলে যাবে, আমি সেটাও দেখাবো। দেখেন আকাশের কি রং, লাল বলেন পিঙ্ক বলেন কি রং, সবার মনে আনন্দ যে বিচে এসেছে, পাখি উঠছে। এখানে একটা ছোট একটা টার্কিশ একটা দোকান, মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না, ছোট একটা খাবারের দোকান, আমরা অবশ্য খাইনি, জাস্ট কফি নিয়েছিলাম, অনেকে খাচ্ছে। অপূর্ব, আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু দেখেন কারো মুখে মাস্ক নেই, আমি মাস্ক নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড আমার ছেলে পকেটে, কিন্তু কেউ যেহেতু মাস্ক পরেনি, সবাই মোটামুটি একটু ডিস্টেন্স রেখে চলার চেষ্টা করছে। আর যেহেতু এখানে চারিদিকটা খোলামেলা, দেখেন ক্যানাডাস লংগেস্ট পিয়ার, এই কাঠেরই রাস্তাটাকেই বলে পিয়ার। দেখেন কেউ মাস্ক পরেনি, কিন্তু যেহেতু চারিদিকটা খোলামেলা, খোলা আকাশ, সো মানে মানুষ মনে করছে যে, আর ডিস্টেন্স যতটুকু পানি মেনটেন করছে, মানুষ মনে করছে যে এখানে মাস্ক না পরলেও হবে। অবশ্য এখন ভ্যানকুভারে একদম জিরো এফেক্টেড, একদম জিরো ডে তো নাই, এজন্যই আমরা বাইরে এসেছি। পাথর দেখেন চারপাশটাতে পাথর দিয়ে বাঁধাই করা, ক্লিন পানি, আর আকাশটা দেখেন, দেখেন মনের আনন্দে মুক্ত আকাশে, রঙিন আকাশে পাখি উড়ে যাচ্ছে। এই যে পাথর, আমি যেটা বলেছিলাম এখানে একটা বোট, অনেকে এখানে মাছ ধরছে, অবশ্য এখানে মাছ ধরতে গেলেও ভ্যানকুভারে লাইসেন্স করা লাগে, যেদিন মাছ ধরবে কেউ তো একদিন বা এক মাসেরও করতে পারে। আবার এখানে অনেকে ডাইভ দিচ্ছে, এই জায়গাটাই একটু প্রোটেক্টেড জায়গা, ডাইভ দিয়ে এখানে সাঁতার কেটে উঠে যাচ্ছে। দেখেন পাখি উড়ে বেড়াচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা বানানোর পরে যখন আমি আপলোড করব, আমি নিজেই অনেকবার দেখব, কারণ আমি খুব শখ করে ছোট ছোট এইটুকু টুকরো ভিডিওগুলো করে আপনাদের জন্য এডিট করছি।
দেখেন রাস্তার ওপাশে কত বাড়ি ঘর বা দোকান রেস্টুরেন্ট সব, সন্ধে হয়ে যাচ্ছে তো লাইট জ্বলে উঠছে আস্তে আস্তে। দেখেন এই যে ঢেউ এসে আছড়ে বসে লাইট জ্বলে উঠছে, আকাশের কি রং দেখেন, এদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি আর আকাশ, আকাশের কি বিশালতা দেখেন। এই যে লাইট জ্বলে উঠেছে এবং বিভিন্ন কালার হচ্ছে, ব্লু রেড গ্রিন, আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আস্তে আস্তে সবাই ফিরে যাচ্ছে। ক্যানাডাস লংগেস্ট পিয়ার, ক্যানাডার মধ্যে সবচেয়ে লংগেস্ট পিয়ার হচ্ছে, লংগেস্ট পিয়ার মানে এই যে রাস্তা পানির উপরে যে রাস্তা, এটা সবচেয়ে লংগেস্ট হচ্ছে এই হোয়াইট রক বিচটা, এটাকে এটা নামই হচ্ছে হোয়াইট রক বিচ। সো আমরাও আস্তে আস্তে ঘুরে ফিরে ফিরে আসছে, আস্তে আস্তে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখেন লাইটগুলো জ্বলে উঠেছে কি সুন্দর, ফ্যামিলিগুলো অনেকে চলে যাচ্ছে। দেখেন এখান থেকে এখানে চলে আসতে আসতে আমি লোভ সামলাতে পারলাম না, আবারও কিছু ভিডিও করলাম। দেখেন সন্ধ্যার পরেও সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে, দেখেন লাইট জ্বলছে পিয়ার পিয়ার পিয়ারটার উপরে একদম লাস্ট পর্যন্ত, লাস্ট এজ পর্যন্ত বিভিন্ন কালারের লাইট দেওয়া আছে এবং সন্ধ্যার পরে যখন জ্বালিয়ে দেয় ওটা রিফ্লেকশন পানির উপরে পড়ে, একটা মানে কি বলবো একটা অপূর্ব দৃশ্য তৈরি হয়। যাক আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি এবং এই বিচের পাশের গাছগুলো তো আবার লাইটিং করে রেখেছে, খুব ভালো লাগছে। মানে আমি যতটুকু পারছি খালি পেছন ফিরে ফিরে আমি আবার ভিডিও করছি, খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর রিফ্রেশিং একটা বিকেল গেল আমাদের, ফ্যামিলির সাথে আছে খুব ভালো লাগছে। তাও প্যান্ডামিকের সময় আছে, একটু একটু করে তো হেলথ গাইডলাইন্স মেনে একটু বাইরে যেতে হয়, কাজে যেতে হয়, একটু রিফ্রেশিংয়ের জন্য যেতে হয়, না হলে জীবন কীভাবে চলবে। আচ্ছা কিছু স্টিল ছবি তুলেছিলাম, সেগুলোও আমি আপনাদের জন্য পোস্ট করলাম, এখানে ভিডিও তো দিলাম, অপূর্ব দেখেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা হ্যাঁ বাসায় থাকবেন যতটুকু সম্ভব, আনএসেনশিয়াল কাজে বাইরে যাবেন না, এসেনশিয়াল কাজে বাইরে যাবেন, ফ্যামিলির সাথে সময়টা কাটান, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং সবাই খুব ভালো থাকবেন, আল্লাহকে ডাকবেন এবং মানুষের জন্য থাকবেন, মানুষকে হেল্প করবেন, মানুষের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।